স্নাতকোত্তর যিখিনি ছাত্র ছাত্রীয়ে 10,000 টাকাকৈ লাভ কৰিব বুলি আপুনি জনাইছিলে স্যার হেকিটো ছাত্রীয়ে স্যার কেতিয়া পৰা স্যার এখিনি আৰম্ভ হ'ব বছৰৰ পৰা আৰম্ভ হ'ব আমাৰ স্নাতকোত্তর পৰ্যায়ৰ এমএ এমএসসি এমএনিয়া ছাত্রী হিচাপে পঢ়ি থকা ছাত্রীয়ে মোবিলিটি গ্ৰান্ট 10,000 টাকা লাভ কৰিব তাৰ কাৰণে পৰ্টেল এটা আমি এইখিনিৰ ভিতৰতে স্নাতকোত্তর যিখিনি ছাত্র ছাত্রীয়ে 10,000 টাকাকৈ লাভ কৰিব বুলি আপুনি জনাইছিলে স্যার হেকিটো ছাত্রীয়ে স্যার কেতিয়া পৰা স্যার এখিনি আৰম্ভ হ'ব বছৰৰ পৰা আৰম্ভ হ'ব আমাৰ স্নাতকোত্তর পৰ্যায়ৰ এমএ এমএসসি এমএনিয়া ছাত্রী হিচাপে পঢ়ি থকা ছাত্রীয়ে মোবিলিটি গ্ৰান্ট 10,000 টাকা লাভ কৰিব তাৰ কাৰণে পৰ্টেল এটা আমি এইখিনিৰ ভিতৰতে স্নাতকোত্তর যিখিনি ছাত্র ছাত্রীয়ে 10,000 টাকাকৈ লাভ কৰিব বুলি আপুনি জনাইছিলে স্যার হেকিটো ছাত্রীয়ে স্যার কেতিয়া পৰা স্যার এখিনি আৰম্ভ হ'ব বছৰৰ পৰা আৰম্ভ হ'ব আমাৰ স্নাতকোত্তর পৰ্যায়ৰ এমএ এমএসসি এমএনিয়া ছাত্রী হিচাপে পঢ়ি থকা ছাত্রীয়ে মোবিলিটি গ্ৰান্ট 10,000 টাকা লাভ কৰিব তাৰ কাৰণে পৰ্টেল এটা আমি এইখিনিৰ ভিতৰতে মুকলি